ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করুন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিও অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম ইংলিশ টিপস। আর কয়েকদিন পর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, তো আজকের এই ভিডিও আলোচনা করব উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন হিসাবে ইংরাজির যে পোয়েম মানে কবিতা থেকে যে দুটো কোশ্চেন আসবেই বা আসে এই নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী তোমরা ভিডিও পেয়ে যাবে সমস্ত রাইটিং এবং সমস্ত সাজেশন এবং কোশ্চেন অ্যান্সার সমস্ত প্রকার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সাবস্ক্রাইব করা থাকলে। আজকে ভিডিও শুরু করা যাক। পোয়েম, এই পোয়েম থেকে দুটো তোমরা পেয়ে যাবে আমি যেগুলো দিচ্ছি। দেখো পোয়েমতে প্রথম যে পোয়েমটা আছে ওয়ান ক্লিং এ ট্রি, এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট হবে। দেখো তিনটির মধ্যে একটা বা দুটো, হ্যাঁ তিন দুটো আছে, দুটো ভালো করে দেখে নাও। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, ওয়ান ক্লিং, টাইটেলটা খুব ভালো, ওয়ান ক্লিং ট্রি। তারপরে দুই নম্বর দেখো, অ্যান্ড ইট ইজ লাইন তুলে, অ্যান্ড দেন ইট ইজ ডান, ঠিক আছে, হাউ ইজ এ ট্রি কমপ্লিটলি কিল্ড, বা এই যে অথবা দেওয়া সেগুলো দেখে নেবে, অথবা দিয়ে এগুলো তিন রকমভাবে বলা হয়েছে। ইন হুইচ প্রসেস ইজ এ ট্রি কাট, ঠিক আছে, এই দেখো কোশ্চেনগুলো একটু দেখে নেবে, অথবা দিয়ে আছে দুটো কোশ্চেনগুলো ঠিকঠাক পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলে আসো পোয়েট্রি পার্ট থেকে, দুটো দুটোর মধ্যে একটা পাবে। দেখো দ্য পোয়েট্রি পার্ট থেকে এখানে দেখো জাস্টিফাই টাইটেল দিয়েছে, তারপরে দিয়েছে হাউ ডাজ জন কিটস প্রেজেন্ট সামার অ্যান্ড উইন্টার ইন দ্য সনেট দ্য পোয়েট্রি পার্ট। এখানে সামার উইন্টারটা একসাথে না দিয়ে শুধু সামার উপর আলোচনা করতে পারে, দিতে পারে, বলতে পারে, তো তোমরা ভাবে লিখবে। অথবা দিয়ে আছে দেখো হাউ ডু দ্য নেচার্স মিউজিশিয়ান লিভ দ্য পোয়েট্রি অফ আর্ট, এর অথবা দিয়ে আসতে পারে, মানে নেচার মিউজিশিয়ান কীভাবে লাইভ হয়ে থাকবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো শ্যালাই কম্পেয়ার থেকে দুটো, শ্যালাই কম্পেয়ার দুটোর মধ্যে পেয়ে যাবে, তোমাদের যে কোনো তিন চারটে থেকে কোশ্চেন দুটো করতে হবে, ঠিক আছে। তো দেখো শ্যালাই কম্পেয়ার থেকে ইম্পর্টেন্ট এবছরের জন্য এক্সপেক্টেড কোশ্চেন, দেখো প্রথম কোশ্চেন দিয়েছে হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার ডে ইন সনেট নাম্বার 18, ঠিক আছে। অথবা দিয়ে আছে দেখো কীভাবে ভেরিয়াস ইমেজের সাথে সনেটের তুলনা করাটা, এক কথায় তুলনাটা বন্ধুর সাথে সামার ডে, ঠিক আছে। তারপর দুই নম্বর কোশ্চেন দেখো, দুই নম্বর কোশ্চেন দিয়েছে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, খুব ভালো ইম্পর্টেন্ট বছর লাইনটা, এই লাইনটা, ঠিক আছে। তারপরে প্রশ্নটা হয়েছে, এগুলো প্রশ্নগুলোটা দেখে নেবে একটু ঠিকঠাক। হ্যাঁ এইটা ছিল আজকের ভিডিও, তো এইগুলো নিয়ে আলোচনা করলো। কবিতা থেকে একটা দুটো কোশ্চেন তোমরা পেয়ে যাবে, দুটো কোশ্চেন, তো অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।